তিলেমোড়া উত্তর মহারাণীতে তিন যুবককে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো ত্রিপুরা পিপলস পার্টি। কুড়ি জুন গরু চোর সন্দেহে তিনজনকে হত্যা করা হয়, ঘটনায় নিন্দার ঝড় বইছে। মঙ্গলবার ত্রিপুরা পিপলস পার্টির তরফে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবি জানানো হয় ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি মৃতদের প্রত্যেক পরিবারকে এককালীন 10 লাখ টাকা করে আর্থিক সাহায্যের। গত 20 জুন তেলিয়ামুড়ার আশারামপাড়া এলাকায় গরুচুর সন্দেহে তিনটি সংখ্যালঘু ছেলেকে হত্যা করার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক প্রতিনিধি দল রাজ্যের ডিজি সাহেবের কাছে একটি ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের ডেপুটেশনের মূল দুটি ডিমান্ড। প্রথম, এই হত্যার একটি বিচার বিভাগীয় তদন্ত হোক এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, যারা ভিকটিম সেই ভিকটিম পরিবারকে ন্যূনতম 10 লক্ষ টাকা করে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া হোক। রিপোর্ট, চ্যানেল 3 রাত।